वेलकम बैक टू माय चैनल मुक्ता सुलताना फ्रॉम एमएस कुकिंग गैलरी आज के आपनादेर जन्य निये एसेछि खुबी सहज एवं मजादार बीफ मटर भुनार रेसिपि। रेसिपिटी खुबी सिम्पल किन्तु अनेक मजार। आपनारा खूब सहजे रुटी परोटा अथवा सादा भातेर साथे सार्व करते पारेन। चलुन भिउयार्स शुरू करी। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমি এখানে ছোট করে কাটা 1 কেজি গরুর মাংস নিয়েছি। দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 2 চা চামচ হলুদের গুঁড়া, 4 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া একটু বেশি দিয়েছি কারণ মটরের সাথে একটু সামান্য ঝাল না হলে ভালো লাগবে না। আপনারা হয়তো জানেন মটর বুট সামান্য মিষ্টি স্বাদের হয়। দিচ্ছি ধনিয়া গুঁড়া 2 চা চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, স্বাদমতো লবণ, এক ইঞ্চি সাইজের 4 টুকরো দারুচিনি, 8টি এলাচ, 10-12টি কালো গোলমরিচ, সরিষার তেল আধা কাপ, তিনটি তেজপাতা, আধা কাপ আদা বাটা। আদা বাটা একটু বেশি দিয়েছি কারণ আমি মটরগুলো কাঁচা রেখেছি, ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আদার পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি, এবং দিয়েছি 2 টেবিল চামচ রসুন বাটা। এবার মাংস এবং মশলা খুব ভালো করে মেখে নিব। মাংসে মশলা খুব ভালো করে মেশানোর পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা একটু বুঝে শুনে দিতে হবে যেন মটর খুব ভালো করে সিদ্ধ হতে পারে। আজ ফুল রেখে প্রথমে 10 মিনিট রান্না করব। দশ মিনিট পর মাংসগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি মটর বুট। আর এই বুটগুলো আমি 5-6 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এরপর ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মটরগুলো দেওয়ার পর আমার মনে হচ্ছিল এখানে যথেষ্ট পানি নেই, তাই আমি আরও 2 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে মনে রাখতে হবে যদি প্রয়োজনে পানি দিতে হয় অবশ্যই তা গরম পানি হতে হবে, না হলে বুট শক্ত হয়ে যাবে। দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি মেজবানি গরুর মাংসের মশলা। এখানে এই মশলার পরিবর্তে আপনারা যে কোনো ব্র্যান্ডের মাংসের মশলা ইউজ করতে পারেন। আর এই মশলার রেসিপিটি যদি আপনারা চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের প্রয়োজন অনুসারে তা শেয়ার করব। এখন চুলার আঁচ মিডিয়াম রেখে আরো 35 মিনিট রান্না করব। এখানে 35 মিনিট পর আমার রান্না হয়ে গেছে কারণ আমি ননস্টিক প্যানে রান্না করেছি। আপনারা যদি নর্মাল কোনো প্যানে রান্না করেন সেক্ষেত্রে পানি এবং সময় আরও একটু বেশি লাগতে পারে। দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচামরিচগুলো ফালি করে দিয়ে দেবেন। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি।
আনহাইজিনিক বলে আমি আমার কোনো রেসিপিতে টেস্টিং সল্ট ইউজ করি না। সেক্ষেত্রে প্রয়োজন বোধে আমি সামান্য চিনি অ্যাড করি। চিনি দেওয়ার ফলে ঝাল খাবারের টেস্ট অনেকখানি বেড়ে যায়। চিনি কিন্তু আবার বেশি দিতে যাবেন না, তাহলে তার ফল উল্টো হবে। আমার মটরগুলো দেখুন খুব ভালো করেই সেদ্ধ হয়েছে। যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি করে নিন, এতে করে আমার কোনো ভিডিও মিস করবেন না। আর যারা করেছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো যদি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে এবং ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।